ও চম্পা টিফিন কিনতে দোকানে যায়। শিক্ষার্থীদের নাম দিয়ে একটি সেট গঠন করো। সিঙ্গারা, কলা এবং কেক দিয়ে আরও একটি সেট গঠন করো। যদি শিক্ষার্থীরা টিফিনের সেট থেকে একটি করে খাবার কিনতে চায়, তাহলে তাদের সম্ভাব্য ক্রমজোড় বের করো। আখি, রিপা ও চম্পাতে ক্লিক করে সম্ভাব্য ক্রমজোড়গুলো দেখি। শিক্ষার্থী ও টিফিন নিয়ে যে ক্রমজোড়গুলো হলো তাদের নিয়ে সেট গঠন করো। এই সেটটি অন্বয় বা সম্পর্ক। এই সেটটিকে এন ক্রস টি বা আর দ্বারা প্রকাশ করা হয়। আমাকে একটা কলা দিন। আমাকে একটা সিঙ্গারা দিন। আমাকে একটা কেক দিন। আখি, রিপা ও চম্পার ক্রয়কৃত টিফিন নিয়ে ক্রমজোড় গঠন করো। ক্রমজোড়গুলো নিয়ে একটি সেট গঠন করো। এটিও একটি অন্বয়। অন্বয় দুটির প্রথম উপাদানের মধ্যে কোনো পার্থক্য লক্ষ্য করছো কি? হ্যাঁ, প্রথম অন্বয়টির ক্ষেত্রে ক্রমজোড়ের সেটে একই প্রথম উপাদান একাধিকবার আছে, কিন্তু দ্বিতীয় সেটে একই প্রথম উপাদান একাধিকবার নেই। একই প্রথম উপাদান একাধিকবার না থাকায় দ্বিতীয় অন্বয়টি ফাংশন। প্রত্যেক শিক্ষার্থীর নামের সাথে কামিজের রং নিয়ে একটি অন্বয় গঠন করো। অন্বয়টি একটি ফাংশন, কারণ অন্বয়টির ক্রমজোড়গুলোর প্রথম উপাদান ভিন্ন ভিন্ন। শিক্ষার্থীদের কামিজের রঙের সাথে তাদের নাম দিয়ে একটি অন্বয় গঠন করো। অন্বয়টি ফাংশন নয়, কারণ অন্বয়টির ক্রমজোড়গুলোর প্রথম উপাদান একই।